হ্যালো সম্মান দেবাস, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে পরীক্ষার ঘর, আপনার জন্য পরীক্ষার ঘরের ইউটিউব চ্যানেল। তো আজকে আমি সিঙ্গারার রেসিপি শেয়ার করব আপনাদের মাঝে। তো পুরো রেসিপিটা ধৈর্য সহকারে দেখুন। তো এখানে রয়েছে 3 কেজি ময়দা, আর চিনি দেওয়া রয়েছে 3 কেজিতে হাফ কেজি। তো আপনারা একটু কম বেশিও করতে পারেন, সমস্যা হবে না কোনো, কম বেশিও করতে পারেন। এটা হচ্ছে খাবারের মান অনুযায়ী, আর স্বাদ মতো লবণ দেওয়া হয়েছে, আর একটু সালডো দেওয়া হয়েছে। আমি যে সালডোর কথা বলি সেই সালডো, এই সালডোটা হচ্ছে যে কোনো মুদিখানার দোকানে বললেই, সালডো নাম বললে পেয়ে যাবেন। তো ওটা দিয়ে তেল, হ্যাঁ তেল, এটা আর কি আইডিয়ার করে দেওয়া হয়েছে। তো সব কিছু আইডিয়ার উপরতে হয় হোটেলের কাজ, তো আপনাদের ক্ষেত্রে আমি বলি। তো তেলও আর কি ওই 400 গ্রাম থেকে 500 গ্রাম, হ্যাঁ এরকম দেওয়া হয়েছে। তো অবশ্যই আপনারা খেয়াল করবেন, একটু আইডিয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর হবে। তো এটা আর কি এইভাবে কাজটা করবেন, ইনশাল্লাহ কোনো ভেজাল হবে না। আর খামিরটা শুধু আগে তেল আর ময়দাটা আর চিনি, হ্যাঁ আগে যেগুলো দেওয়া হয়েছে ওগুলো খুব সুন্দরভাবে আগে ফেটে নেবেন, খুব সুন্দরভাবে আগে ওশমিশটা করে নেবেন হাত দিয়ে। আপনারা দেখতে পারলেন আমরা কিভাবে আর কি ওশমিশ করলাম। আর এরপরে পানি দেবো, ওশমিশটা হয়ে গেলে তারপরে পানি দেবো, আর পানি দিয়ে আবার আমরা ওশমিশ করব। তো আবারও খুব সুন্দরভাবে ওশমিশটা করে নেবেন, আর ওশমিশটা যত ভালো হবে তত খামিরটা ভালো হবে, তত খামিরের মোলায়েম আসবে। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন, হ্যাঁ ছোট ছোট এই কথাগুলো আমার মাথায় রাখবেন। তো এইভাবে খুব সুন্দরভাবে আর কি খামিরটা দিয়ে নেবেন, আর ওশমিশটা খুব সুন্দরভাবে করবেন। আর এখানে হচ্ছে কি, পানিটা একবারে দিবেন না, আমরা যখন আস্তে 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 পানি দেবো আর খামিরটাকে ওশমিশ করব, আপনারাও ঠিক এইভাবে আর কি কাজটা করবেন। আর একবারে পানি দিলে তখন পানিটা আর কি নরম হবে, পানিটা নরম হবে। আর এখানে ময়দার উপর ডিমাইজ করে, কোনো ময়দা পানি বেশি খায়, কোনো ময়দা পানি কম খায়, এই জন্য আর কি পানির মাপ সঠিকভাবে বলা অনেক মুশকিল ব্যাপার। তো তাও এখানে পানি লেগেছে 1 কেজির ওপরে, হ্যাঁ আপনাদের একটু কম বেশি লাগতে পারে 3 কেজিতে। তো এটা আর কি খুব সুন্দরভাবে মাথায় রাখবেন, হ্যাঁ এখানে কোনো ভেজাল হবে না, তো মাথায় রাখলে হচ্ছে। আর যত পারেন ওশমিশটা ভালো করে নিয়ে খামিরটা মারবেন, ওশমিশটা যত ভালো হবে তত খামিরটা ভালো হবে, যত ওশমিশ ভালো হবে তত খামির ভালো হবে, হ্যাঁ এইভাবে আর কি খামিরটা মারবেন। আর নিচে যেন কোনো প্রকারের ময়দা আর তেল পানি এগুলো লেগে না থাকে, ওটাও আর কি খেয়াল করবেন। আর যখন দেখবেন যে আর কোনো সমস্যা নেই, নিচে কোনো ময়দা নেই, কোনো চিনি নেই, সব কিছুই ওশমিশটা ভালোভাবে হয়েছে, তখন খামিরটা মারবেন। আমরা যেভাবে মারতেছি আপনারাও ঠিক এইভাবে খামিরটা মারবেন। আর খামিরটা মারলে কি হবে, আর খামিরটা যত মারবেন তত আর কি অন্যরকম একটা মোলায়েম আসবে, খামিরটাতে মোলায়েম আসবে। আর খামিরটা পরবর্তীতে যখন বেলবেন, গুটি কেটে বলে যখন পটি বেলবেন সিঙ্গারের পুরিটা, তখন খুব সুন্দর হবে। তো এই জিনিসগুলো মাথায় রাখবে, একটা কাজ খুব সুন্দরভাবে করতে পারেন। আর পরবর্তীতে যে সিঙ্গারের ভাজি, হ্যাঁ সেটাও আমি এই এক রেসিপিতে আর কি দেখাচ্ছি। তো প্রথমে আলুটাকে কেটে কেটে নিয়ে, আমরা যেভাবে কাটছি এইভাবে কেটে কেটে নিয়ে এখানে পরিষ্কার করে নিয়ে, এখানে প্রথমে আমরা যে পেস্টটা দিয়েছি, হ্যাঁ আলু এখানে 2 কেজি আলু রয়েছে, তো এখানে হচ্ছে পেস্ট দিয়েছি, ওই পাঁচটা আর কি পিস কেটে দিয়েছি। আর রসুন রয়েছে 2 পিস, হ্যাঁ ওটা আর কি থেতলা করা, ওটা ব্লেন্ডার না থেতলা করানো, ওটা হচ্ছে হামু হামু বলে আর কেউ দস্তা বলে, সেখানে দিয়ে আর কি পিষিয়ে দেওয়া। আর আদাটা ব্লেন্ডার করা, ওটা দিয়েছি আর কি বড় 1 পিস। আর মরিচ, মরিচ 8 থেকে 10 পিস আর কি ঝাল অনুযায়ী মরিচটি দিতে হয়, হ্যাঁ। তারপরে আমরা হলুদ দিয়েছি, একটু টেস্টি সল দিয়েছি হালকা, আর হচ্ছে বাদাম, বাদামটাও দিয়ে দিলাম। তো এটাও আর কি মাথায় রাখবেন, বাদামটা এখনও দেওয়া যায়, পরবর্তীতেও অ্যাড করানো যায়, দুই ভাবেই দেওয়া যায়। আর হলুদ এটাও আর কি কালার অনুযায়ী, রং অনুযায়ী হলুদটা দিয়ে দেবেন, হ্যাঁ। আর তেল, তেল এখানে বেশি লাগবে না, এটা যেহেতু মাখা তরকারি এই জন্য তেল বেশি লাগবে না, হ্যাঁ তেল বেশি লাগবে না। খুব সুন্দর করে সবকিছু যখন দেওয়া হয়ে যাবে তখন আপনারা মাখবেন হাত দিয়ে, খুব সুন্দরভাবে ভালোভাবে মেখে দেবেন। আর মেখে এখানে শুধু আর কিছু অ্যাড করতে হবে না, পানি, হ্যাঁ পানি। আর আপনারা যখন পানিটা দিয়ে দিবেন, পানিটা বেশি দেওয়া যাবে না, যেন একটু সেদ্ধ হয় এই অনুযায়ী আর কি পানি দিবেন। আর পানি বেশি দিলে তখন সেদ্ধ হয়ে একদম আলুটা গলে যাবে, তখন সমস্যা হবে সিঙ্গারাটা মোড়াতে। তো পানি বেশি দেওয়া যাবে না, সুন্দর করে মেখে নিয়ে, পানি সুন্দর করে মেখে নিয়ে পানিটা দিয়ে দিবেন। আর একটু লবণ ঝালটা একটু দেখবেন যে কিরকম হলো, একটু দেখে আর কি পানিটা দিয়ে দিবেন খুব সুন্দরভাবে। পানি আর এখানে বেশি পানি লাগবে না, এই পানি হলে হয়ে যাবে। তো এখন ঢেকে দিয়ে জাল দেবো,
হ্যাঁ, জাল দিয়ে ঠিক কিছুক্ষণ পরে দুই তিনবার অফলাইনে নেড়ে দিয়েছি। হ্যাঁ, দুই তিনবার অফলাইনে নেড়ে দিয়েছি। তো পরবর্তীতে যখন পানিটা ঠেঙে যাবে তখন একটু মানে হালকা একটু আদা আদা ভাঙা করে নেবেন সিঙ্গারার আলুটা। সিঙ্গারার আলুটা আদা ভাঙা করে নিলেই হচ্ছে। হ্যাঁ, সিঙ্গারার আলুটা আমরা যেভাবে আদা ভাঙা করি ঠিক এইভাবে আদা ভাঙা করতে পারি। আর যে গরম মশলার গুঁড়ো, হ্যাঁ গরম মশলার গুঁড়ো আপনারা এখানে অ্যাড করবেন। হ্যাঁ, গরম মশলার গুঁড়ো এখানে অ্যাড করবেন 1 চা চামচ। তো এখানে গরম মশলার গুঁড়ো অ্যাড করবেন যে 1 চা চামচ, আমি বললাম। আর জিরার গুঁড়ো, হ্যাঁ জিরার গুঁড়ো 1 চা চামচ অ্যাড করতে পারেন, নুনের গুঁড়ো 1 চা চামচ অ্যাড করতে পারেন। তো এখানে আসলে আমি ওনাদেরকে দেখাতে পারি না, এখানে রাঁধুনি একটা মশলা পাওয়া যায় সেটা আর কি অ্যাড করছে, সেই রাঁধুনি গুঁড়ো মশলাটা এখানে অ্যাড হয়েছে। তো পরবর্তীতে আপনারা কালারটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা কালার হচ্ছে, খুব সুন্দর। হ্যাঁ, এখন আমরা গুড়ি কাটবো। তো অবশ্যই গুড়ির ক্ষেত্রে এইভাবে খামিরটাকে কেটে নিয়ে লম্বা করে আপনারা গুড়িটা কাটবেন। হ্যাঁ, এইভাবে আর কি লম্বা করে নিয়ে আর কি গুড়িটা খুব সুন্দরভাবে কাটবেন, যেন খুব সুন্দর হয়, যেন ভালো হয়। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন, এখানে তেমন কিছুই নেই। হ্যাঁ, এখানে তেমন কিছুই নেই। তো গুড়ি যখন কাটা হয়ে যাবে, গুটি কাটা হলে আমাদের যেরকম গুটি কাটা আপনারাও ঠিক এইভাবে গুটি কাটবেন। তো আপনারা গুটি ছোট বড় করতে পারেন আপনাদের আর কি সিঙ্গারা সাইজ অনুযায়ী গুটি ছোট বড় হয়। তো অবশেষে গুটির পুরিটা, হ্যাঁ সিঙ্গারার যে পুরিটা হয় সেই পুরিটা বেলে নিতে হয়, একটু ময়দা দিয়ে বেলে নেবেন। ময়দা দিয়ে বেলে নিলে টেবিলের সাথে লেগে ধরবে না। আর এখানে তেল দিবেন না, ময়দা দিয়ে বেলে নেবেন। ময়দা দিয়ে বেলে নেবেন, আর তেল দিয়ে বেললে পরবর্তীতে সমস্যা হবে, ময়দা দিয়ে বেলে নেবেন তাহলে কোনো সমস্যা হবে না। খুব সুন্দরভাবে বেলে নেবেন, যেন কোনো ভেজাল না হয়, যেন কোনো সমস্যা না হয়। আর খুব সুন্দর করে বেলে নেবেন, খুব সুন্দর করে বেলে নিয়ে, আর বেলানোর ক্ষেত্রে খেয়াল করতে হবে যেন আপনাদের সাইডটা না ফাটে। হ্যাঁ, সাইডটা না ফাটে আর কি। মুড়িটা, গুটিটার মুড়িটা খুব সুন্দর করে নেবেন, তাহলে আর ফাটবে না। গুটির মুড়িটা সুন্দর করে নিলে, একটু সমান করে নিলে আর ফাটবে, গুড়ির মুড়িটা যত সুন্দর করে নেবেন তত ভালো হবে, আর তত গুড়ি ফাটবে না। হ্যাঁ, পুরি বেললে তখন ফাটবে না, খুব সুন্দর হবে। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন, যেন কোনো ভেজাল না হয় পরবর্তীতে। তো এইভাবে আর কি খুব সুন্দরভাবে পুরিটা বেলে নেবেন, যত সুন্দর করে বেলে নেবেন তত ভালো। হ্যাঁ, এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর আপনাদের ক্ষেত্রে হচ্ছে কি, এই জিনিসগুলো মাথায় রাখলে খুব সুন্দর হবে। আর সিঙ্গারাটা মোড়ার সময় আপনারা অবশ্যই আমার হাতটা খেয়াল করবেন, যে আমি কত স্লো মোড়াতেছি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে, আপনাদেরকে একটু সুবিধার জন্য হয় পান, এই জন্য আর কি খুব স্লোভাবে মোড়াতেছি। তো আপনারা একটু দেখুন যে আমরা কিভাবে ভাঁজ দেই, কিভাবে সিঙ্গারাটাকে ভাঁজ দেই, তো সিঙ্গারাটার পুরিটাকে কিভাবে ধরি। তো এ টু জেড সবকিছুই আপনারা আমার এক রেসিপিতে শিখতে পারবেন। তো অবশ্যই পুরো রেসিপিটা দেখবেন, আর যারা প্রথমবার আমার রেসিপিগুলো দেখছেন তাদেরকে বলবো লাইক কমেন্ট শেয়ার করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার অবশ্যই সাথেই থাকবেন। তো এইভাবে আর কি খুব সুন্দরভাবে আর কি আপনারা কাজগুলো করবেন, যেন কোনো ভেজাল না হয়, যেন কোনো সমস্যা না হয়। আর অবশ্যই কোনো সমস্যা হলে হেল্প নিতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নম্বর, ইমো নম্বর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আমার ফেসবুকের লিঙ্ক থেকে আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। তো অবশ্যই আপনাদেরকে খেয়াল করতে হবে আমি কিভাবে কাজটা করি, আমাদের হাত, আমাদের কথা সব কিছুই খেয়াল করতে হবে আপনাদেরকে, যেন কোনো ভেজাল না হয়। তো আপনাদেরকে এই জিনিসগুলো খেয়াল করতে হবে আর মাথায় রাখতে হবে যে আমি কিভাবে মোড়াই আর কি সিস্টেমে মোড়াই। পুরো প্রচেষ্টায় একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, ধৈর্য সহকারে অনেক কিছু শিখতে পারবেন। যে আপনাদের প্রয়োজনের ক্ষেত্রে অনেক স্লো মোড়াইতেছি, অনেক স্লো ইয়ে করতেছি, তো এই জিনিসগুলো আপনারা খেয়াল করুন আর খুব সুন্দরভাবে দেখার চেষ্টা করুন আর বোঝার চেষ্টা করুন যে কিভাবে কি করি আমরা। হ্যাঁ, এই জিনিসগুলো বেশি কিছু না, এগুলো হোটেলের কাজ, যে কোনো কাজ হোক বেশি তেমন কিছুই না, এগুলো শুধুমাত্র একটু দেখার বিষয় আর হাতটা প্র্যাকটিসের বিষয়। আর অবশ্যই আপনারা প্রথম প্রথম পাবেন না, প্রথম প্রথম কোনো কিছুই মোড়াতে পারবেন না, কিছু করতে পারবেন না, প্রথম প্রথম অনেক ভেজাল হতে পারে, পরবর্তীতে কন্টিনিউ ট্রাই করলে সমস্যাটা সমাধান হবে। তো অবশ্যই আমার রেসিপি থেকে কিছু শিখতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। তো অবশ্যই আমার পাশেই থাকবেন। তো এইভাবে আর কি কাজটা করলে অনেক সুন্দর হবে আর অনেক সহজ হবে। তো এইভাবে কাজটা করুন। আর তেল যে ব্যাপারটা, তেলের যে প্রচেষ্টা, তো প্রথমে তেলটা ঢেলে নেবেন, খুব হিট দেওয়ার কোনো প্রয়োজন নেই, লো হিট আর কি এটা ভাজতে হবে। লো হিটে সিঙ্গারাগুলো ছেড়ে দেবেন, যে সিঙ্গারাগুলো মোড়াইছেন এগুলো লো হিটে একদম জিরো হিটে এখানে ছেড়ে দিতে হবে, এখানে হিট দেওয়া যাবে না কোনো প্রকার, একদম লো হিটে দিয়ে। হ্যাঁ, সব সিঙ্গারাগুলো যখন ছেড়ে দেওয়া হবে,
তখন একটু কয়েক সেকেন্ড পরে, 1-1.5 মিনিট পরে আপনারা আবার একটু হিট বাড়াবেন, তাহলে অনেক ভালো হবে, অনেক সুন্দর হবে। তো এই জিনিসগুলো আর কি মাথায় রাখবেন কথাগুলো। তো কোনো সমস্যা হলে যখন সিঙ্গারা দেখবেন যে তেলের উপর ভাজি, তো সিঙ্গারাটা ঠিক মতো ছাড়লে সিঙ্গারাটা তেলের উপর আর কি বেশি থাকবে না, তেলের নিচে যাবে। আর যদি গেলে দেখেন তেলের উপর বেশি থাকছে, তাহলে আপনারা সিঙ্গারাটাকে নাড়িয়ে দিবেন একটু যেন নিচে নিচে পড়ে যায়। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, তো একটু হিট আর কি কিছুক্ষণ পরে হিট একটু বাড়িয়ে দিবেন। হিট একটু প্রথমে লো, তারপরে একটু একটু বাড়িয়ে দিবেন, বেশি না, হালকা একটু বাড়িয়ে দিবেন। হ্যাঁ, প্রথমে লো হিটে ছাড়বেন, তারপরে একটু হালকা একটু বাড়িয়ে দিবেন হিটটাকে। এটাকে হালকা বাড়িয়ে দিয়ে একটু কিছুক্ষণ ধৈর্য ধরবেন। হ্যাঁ, এটা আর কি 5-7 মিনিট, 8-10 মিনিট সময় ধরে সিঙ্গারাটাকে ভাজবেন, তাহলে সিঙ্গারাটার ভেতর থেকে হয়ে আসবে, সিঙ্গারাটার ভেতর থেকে হয়ে আসবে, সিঙ্গারাটা অনেক সুন্দর হবে। হ্যাঁ, 5-7 মিনিট, 10 মিনিট পর্যন্ত আর কি খুব সুন্দরভাবে ভাজবেন। আর মাঝে মাঝে একটু সিঙ্গারাটাকে উল্টিয়ে দিবেন, যেন পুড়ে না যায়, নিচে পুড়ে না যায়। আর সিঙ্গারাটা উল্টে উল্টিয়ে না দিলে সিঙ্গারাটা নিচে পুড়ে যাবে, এই জন্য আর কি মাঝে মাঝে সিঙ্গারাটাকে উল্টিয়ে দিবেন। তো সিঙ্গারাটা যখন হয়ে যাবে তখন একটু কালারটা দেখবেন, কালারটা খুব সুন্দর কালার আসবে, আসলে সিঙ্গারাটাকে নামিয়ে দিবেন। তো সিঙ্গারাটা যখন হয়ে যাবে তখন সিঙ্গারাটাকে খুব সুন্দরভাবে নাড়িয়ে দিবেন, সিঙ্গারাটাকে নামাবেন। হ্যাঁ, একটু নাড়িয়ে ছাড়িয়ে সিঙ্গারাটাকে খুব সুন্দরভাবে নাড়িয়ে ছাড়িয়ে সিঙ্গারাটাকে নামিয়ে দিবেন। আর নামানোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, যেন তেলটা নিয়ে যায়, তেলটা খুব নিংড়ার পরে সিঙ্গারাটাকে নামাবেন। আর তেল যদি গেলে না নিংড়ে নামেন, তাহলে পুরোটাই তেল তেল হয়ে যাবে। তো সিঙ্গারাটা নামানোর পরে এরকম হবে, ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর সিঙ্গারা। তো অবশ্যই যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই, তাদেরকে বলবো প্রথমবার ভিডিও দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো পুরো রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। এরকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।